হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা ডায়েট রেসিপি। তো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ডায়েটিংয়ের ক্ষেত্রে এটা ভীষণ ভালো, ওয়েট লস চিকেন রেসিপি বলতে পারো। আমরা ওয়েট লসের জন্য অনেক কিছু করে থাকি এবং একটা ডায়েট চার্ট তৈরি করি ওয়েট লসের জন্য, যাতে অনেক রকমের খাবার থাকে এবং আমরা চিকেনটা তো খেয়েই থাকি কিন্তু মশলাপাতি কম খাই। এই মশলাপাতি কম নিয়েই চিকেনটা আমি মানে খাই, যেহেতু এটা তোমাদের সাথে শেয়ার করব। একদম কম মশলা, একটু ঝাল, একটু স্পাইসি হবে টেস্টের জন্যে, কিন্তু একদম কম মশলা, একদম ডায়েটিংয়ের ক্ষেত্রে একদম পারফেক্ট রেসিপি, টেস্টি এবং হেলথের জন্যও ভালো। তো আজকে যে চিকেনের রেসিপিটা আমি তোমাদের শেয়ার করবো সেটা হচ্ছে লেমন পেপার চিকেন। লেমন আর পেপার শুনে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে লেবু এবং পেপার থাকবেই। তো আর একটু লেবু আর পেপার যেহেতু থাকছে, সেহেতু একটু স্পাইসিও হবে, টেস্টিও হবে। লেবুর একটা এমনি পাতি লেবুর একটা ফ্লেভারটাই একটু আলাদা, ওটা তরকারিতে পড়লে একটা আলাদা টেস্টি এসে যায়। চলো চট জলদি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। পরিষ্কার করে নিয়েছি, আর এরপর একটা আমি পেস্ট করেছি কাঁচা লঙ্কা, গোলমরিচ, অল্প আদা, অল্প রসুন, সব অল্প অল্প পরিমাণের। এইটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 2-3 ঘন্টার জন্য। এইভাবে পুরো মেখে নিয়েছি, সব মশলা অল্প অল্প, যেহেতু একটু ডায়েটের জন্যে হচ্ছে, সব মশলা অল্প অল্প, কিন্তু গোলমরিচ, কাঁচা লঙ্কা আর পাতি লেবু মাস্ট। বড়ো একটা পাতি লেবুর আধখানা নিয়েছি, আধখানা রস পুরো আমি দিয়ে দেবো, আর আধখানা না হওয়ার সময় যখন রান্নাটা হয়ে যাবে তার শেষে দেবো। আমি এই পাতি লেবুর রস দিয়ে এটা ম্যারিনেটের সময় আমি দিয়ে দেবো। তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমাদের আগে দেখালাম যেটা, এবার চিকেনটা ফ্রিজ থেকে বের করেছি, বের করে একটু নুন অ্যাড করে একটু রেখে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি প্যান নিয়েছি, ননস্টিকি প্যান, যেহেতু এটা ডায়েটিং যারা করে তাদের জন্যে, সুতরাং আমি এখানে কোনো তেল ইউজ করব না, আমি একটু বাটার দিয়ে দেবো। তো বাটারটা মেল্ট হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমি আরও 3টে কাঁচা লঙ্কা এতে অ্যাড করলাম, কাঁচা লঙ্কা পেস্টেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। শুধু এবার একটু নাড়াচাড়া করে লিড দিয়ে চাপা দিয়ে দেবো, আর কোনো মশলা অ্যাড হবে না। লিড দিয়ে চাপা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে অল্প স্টিমে হবে। সামান্য একটু বাটার দিয়েছিলাম আর কিচ্ছু না, দেখো কত সুন্দর তেল উঠেছে, পুরো অয়েল অয়েল হয়েছে, সুন্দরভাবে বয়েল হচ্ছে, দেখো স্টিমে আস্তে আস্তে, এটা কত তেল। আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, এবার নামাবার আগে শুধু একটু লেবুর রস দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো। তো আমার লেমন পেপার চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু প্লেটে সার্ভ করে খেতে হবে। ইজি একটা রেসিপি, তোমরা সবাই দেখলে, আর কম সময়ও লাগলো। তাহলে এবার চট জলদি বানিয়ে খেয়ে আমাকে জানাও যে রেসিপিটা কেমন হলো, আর ভালো যদি লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।